শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজ মিশু, আর আজকে আমাদের অতিথি আমাদের খুবই প্রিয় মানুষ, লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। স্যার স্বাগত আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ, আমি খুবই ভালো আছি। স্যার, আমরা আপনার বিশ্ববিদ্যালয়ে এসেছি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়টি নানা কারণে আলোচনায় এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচকভাবে আলোচনায়। অনেকেই বলেন যে এই বিশ্ববিদ্যালয়টির অনেক কিছু একজন মানুষের হাত দিয়ে পরিবর্তিত হয়েছে, সেই মানুষটি আপনি। ফলে আপনি এখানকার কম্পিউটার সায়েন্সের শিক্ষক ছিলেন, এখন ইলেকট্রনিক্স বিভাগের প্রধান, আপনি এখানকার কম্পিউটার সেন্টারের প্রধান, আপনি মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান সাহেবের ছেলে, আপনি হুমায়ুন আহমেদের ছোটো ভাই, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় সায়েন্স ফিকশন রাইটার, অনেক পরিচয়। আপনাকে যদি এককভাবে কোনো একটা পরিচয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে ভালো হয়, কোন পরিচয় দিতে? আমি অবশ্যই বলবো যে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমি শিক্ষক, তাই আমি যত কিছু করি তার মাঝে সবচেয়ে বেশি আনন্দ পাই এই ছেলে মেয়েদেরকে পড়াতে, ছাত্রছাত্রীদেরকে পড়াতে, তাই না? ওরা তো তরুণ, কম বয়স, তাই ওদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, শেখাতে ভালো লাগে, ওদের আগ্রহ উৎসাহ দেখে ভালো লাগে, ওদের তারুণ্য দেখে ভালো লাগে। তো আপনার একটা কথা আমি একটু শুদ্ধ করে দিই, যে আপনি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু আমি করেছি আসলে, ঠিক আছে? সেটা মানে আমি মনে করি যে এটা অন্যদের প্রতি এক ধরনের অন্যায় করা হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়টা অনেকে মিলে তৈরি করেছে। আমি যখন এসেছিলাম তখন সিনিয়র প্রফেসর ফর্ম ছিল, সেই হিসাবে আমার অনেক দায়িত্ব ছিল, কিন্তু এখানে অনেক কিছু হয়েছে, এই কাজগুলি আমি মোটেও করতে পারতাম না যদি এখানকার সবাই মিলে আমাকে সাহায্য করতো, যদি না করতো সাহায্য তাহলে কিন্তু সেটি সম্ভব ছিল, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা আপনার শৈশবের গল্প শুনতে চাই। শৈশব আমার জন্ম এই সিলেটেই, এবং ইউনো লেখাপড়া শুরু করেছি সিলেটে, এখানে কিশোরী মোহন পাঠশালা ছিল, এখানে আমি, আমার বড় ভাই হুমায়ুন আহমেদ, আমার বড় বোন, আমরা সবাই এখান থেকে লেখাপড়া শুরু করি। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, কাজে কিছুদিন পরে পরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত পোস্টিং হতো, তাই না? কাজে আমার যদুর মনে পড়ে আমরা সিলেট থেকে শুরু করেছি, তারপরে গিয়েছি সেই দিনাজপুরের একটা জায়গার নাম জগদ্দল, তারপরে সেখান থেকে গেছি পঞ্চগড়, সেখান থেকে গিয়েছি রাঙামাটি, সেখান থেকে গিয়েছি বান্দরবান, সেখান থেকে চট্টগ্রাম, সেখান থেকে বগুড়া, মিল্লা, সেখান থেকে পিরোজপুর। আর যখন পিরোজপুরে যাই তখন 1971 যুদ্ধ, আমার বাবা সেখানে মারা গিয়েছে, তাই না? কাজে পিরোজপুর পর্যন্ত একসঙ্গে ছিলাম আর কি। তারপরে পরিবার সবাই মোটামুটিভাবে ঢাকাতেই সেটেল করেছি, করে বাকি সময়টা আমরা ঢাকাতে কাটিয়েছি। ছেলেবেলাটা কেমন ছিল? ছেলেবেলায় আপনার বাড়িতে আপনার পরিবেশগতভাবেই আপনি পড়াশোনার একটা পরিবেশ পেয়েছিলেন, আপনাদের বাড়ি অনেকেই বলে থাকেন যে পড়াশোনার জন্য খুব উর্বর একটা জায়গা ছিল, এমনকি লেখালেখির শুরুটাও হয়তো ওই পরিবেশের কারণে হয়েছে। এখন যেরকম বাবা মারা খুবই ব্যস্ত ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে, GPA 5 নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, গ্রেড নিয়ে, তখন সেরকম কিছু ছিল না, তাই না? পড়াশোনা করেছি কিন্তু এর মাঝে কোনোরকম চাপ নাই, পড়তে হবে, পরীক্ষায় ফার্স্ট হইতে হবে, ভালো করতে হবে, বৃত্তি পেতে হবে, কিচ্ছু এগুলো ছিল না। আমাদের বাসায় যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে বই, তাই না? আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, সৎ পুলিশ অফিসার ছিলেন, খুবই অল্প টাকা পয়সা নিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবার, শুধু আমরা ভাই বোন তা না, আমাদের চাচা মামা তারাও ওখানে থাকেন, পড়াশোনা করেন, তাদেরকে দেখভাল করতে হয় মানে সবাই মিলে একটা ফাইন্যান্স করে। তখন তো বাংলাদেশ তো ইকোনমি তো ভালো ছিল না, তার মাঝেও আমার বাবার একটা বিশাল একটা বিলাসিতা ছিল, সেটা হচ্ছে বই নিয়ে। কাজে জন্মের পর থেকে দেখছি বাসা ভর্তি শুধু বই, এবং জন্মের পর থেকে জানি যে বই পড়তে হয়, এবং জন্মের পর থেকে জানি লিখতে হয়। এবং প্রথম লেখাটা কবে লিখলেন? আমার সম্ভবত সপ্তম শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে বাসায় বললাম তো সবাই লিখে, আমার বাবা বলছে যাও লিখে নিয়ে আসো, এখন বছর শুরু হলে সবাইকে একটা করে ডায়েরি উপহার দিলেন, যাও ডায়েরি নাও, ডায়েরি লিখো, বললাম এটা আমরা ডায়েরি লিখছি। আমি যখন এত ছোটো যে ডায়েরিতে কী লিখতে আমি জানি না আসলে, তখন আমি দেখলাম যে হুমায়ুন আহমেদ কী লিখেছে তার ডায়েরিতে। আচ্ছা, সে যেটা লিখেছে সে একই স্টোরি আমার মতন করে আমার ডায়েরিতে লিখলাম। আচ্ছা, হুমায়ুন আহমেদের খুব রাগ করলাম আমার যে কী ব্যাপার, একই জিনিস কেন লিখলে এবং ইউনো দ্বিতীয়ত ইউনো মানে আমরা এত ছোটো ছিলাম আর কি, কিন্তু যেহেতু লেখালেখিটা নিয়ে আমাদের কারোর কোনো ভয় নাই, আমরা ছোটোবেলা থেকে লিখি, বাবা খুব উৎসাহ দিতে। আপনাদের দু ভাইয়ের বয়সের ব্যবধান কত ছিল? চার বছর। আমরা 6 ভাই বোন, আমার প্রথমে ভাই, তারপরে বোন, তারপরে ভাই, তারপরে বোন, তারপরে ভাই, তারপরে বোন, এভাবে সাজানো আছে একদম, এবং দুই বছর করে ডিফারেন্স। তো লেখালেখি শুরু হলে এর মধ্যেই তো তখন আস্তে আস্তে 52 মানে 69 যখন আসলো, 66 যখন আসলো, তখন তো আপনি সব বোঝেন। ছোট আমি ধরেন আইব খানের মাসাল্লোটার মনে আছে, তখন অবশ্য এই যে একটা স্বৈর শাসন কিংবা সামরিক শাসন শুরু হয়েছে সে গুরুত্বটা ধরতে পারি নাই, বরং আইব খানের চেহারা দেখে আমরা খুবই মুগ্ধ, একদম সুদর্শন মানুষ, বিশাল মানুষ। 65 সালে যুদ্ধ হলো, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলো, তখন তো আমাদের মানে যখন ইস্ট পাকিস্তান ছিল সেখানে তার সেরকম প্রভাব পড়ে নাই,
69 আগে আগে থেকে তখন আমরা টের পেলাম, মানে তখন ছোটো পত্রপত্রিকা থেকে পড়ি, তাই না, যে ছয় দফা আন্দোলন হচ্ছে, বঙ্গবন্ধু অ্যারেস্ট হচ্ছেন, তাই না, তখন থেকে বোঝা শুরু করেছি আর কি, যে কিছু একটা হচ্ছে দেশে, দেশে যে সব কিছু ঠিক আছে তা না অনেক রকম। তারপর যখন ঢাকা কলেজে পড়ি তখন 69 আন্দোলন শুরু হয়, তখন অবশ্য আমরা সবাই টের পেয়েছি যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, আমাদের নিজস্ব একটা ব্যাপার আছে, আমাদেরকে পাকিস্তানরা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, দাবিয়ে রাখছে, তাই না, ওই জিনিসগুলো তখন ধরতে শুরু করেছি। আপনার বাবা তো সরকারি কর্মকর্তা ছিলেন, তার মানে উনি তখন তো ইস্ট পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করছিলেন, সেখান থেকে আমরা জানি যে প্রথম বিদ্রোহ বাহিনীর বিরুদ্ধে যেটা, সেটা আসলে রাজারবাগ থেকে হয়েছিল, পুলিশরাই করেছিল। তো পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সরকারের বেতনভুক্ত কর্মচারী উনি, এবং তখন পর্যন্ত দেশে ওই অর্থে আর কোনো সরকার নেই, যদিও বাঙালির মানসপটে একটা সরকার তখন তৈরি হয়ে গেছিল। সেখান থেকে উনি কীভাবে মুক্তিযুদ্ধে জ্বলেন এবং উনি কীভাবে শহীদ হলেন? 25 মার্চ গভীর রাতে আমাদের ঘুম ভেঙে গেছে, যে তখন মাইক অ্যানাউন্স হচ্ছে যে ঢাকা শহরে মিলিটারি অ্যাটাক করেছে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন আমরা ছুটে, আমার বাবা, আমি, হুমায়ুন আহমেদ, আমরা ছুটে থানাতে গেলাম। সেখানে সেখানে একটা ওয়্যারলেস ছিল, সেই ওয়্যারলেসে তখন কমিউনিকেশন হচ্ছে আর কি। তখন সেখানে আমরা শুনতে পেলাম যে রাজারবাগ থেকে যে একজন কোনো একজন পুলিশ অফিসার উনি বলছেন যে আমরা রাজারবাগে আছি, আমাদের অ্যাটাক করেছে মিলিটারি, প্রচণ্ড যুদ্ধ হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী যুদ্ধ করতেছে, তাই না। সেটা ছিল একদম আবার ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ শুনতে পাচ্ছি আমরা, মিজকানের ওই রাজারবাগে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধটা আমরা শুনতে পাচ্ছি। তো ওইটা তখন আমরা বুঝতে পারলাম আগে যুদ্ধ শুরু হয়েছে, সেটা হলো মানে মার্চের 25। আর তারপরে পিরোজপুরে মিলিটারি এসছে মে মাসের 4 তারিখে, ওই পুরো সময়টাতে ওখানে আর ইয়ে ছিল না, ওই অর্থে যুদ্ধ ছিল না, মানে পাকিস্তান বাহিনী ছিল না, তাই না, এটা তখন মোটামুটি 7 দিন ছিল। কাজে ওই সময় গ্রো করেছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হয়েছে, মুক্তিযোদ্ধারা এসছে, মানে এখানে থানা আছে, থানাতে প্রথম দিককার অস্ত্র কিন্তু পুলিশের কাছে গিয়েছে, তাই না, তাই থানায় যে সমস্ত অস্ত্র ছিল, রাইফেল টাইফেল ছিল, ওগুলো সবই তো আমার বাবার দায়িত্বে ছিল, সেগুলো মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে, তারা সেটা নিয়ে ট্রেনিং দিচ্ছে, যুদ্ধ করতেছে, খালি এই ঘটনাগুলো ঘটে যায় আর কি। স্যার, আমরা জানি যে আপনার বাবাকে শেষ পর্যন্ত শহীদ হতে হয়েছে, মানে আপনার পিতৃহারা হয়েছেন, এবং তারপরে অনেক সংগ্রাম করতে হয়েছে আপনার পরিবারকে, সেই গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো মোহাম্মদ জাফর ইকবালের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত, একবার বিরতির পর ফিরলাম চলতে চলতে অনুষ্ঠানে, কথা বলছিলাম প্রফেসর জাফর ইকবালের সঙ্গে। স্যার, আমরা মুক্তিযুদ্ধ, তারপরে ইয়েতে মুক্তিযুদ্ধ শুরু হলো, আপনি যে এলাকায় ছিলেন 71-এ, এবং আপনার বাবা, আমরা বলছিলাম যে উনি পাকিস্তান সরকারি কর্মকর্তা, উনিও যুদ্ধে জড়িয়ে পড়লেন স্বভাবত, এই কারণে পুলিশ থেকে প্রথম প্রতিরোধ হয়েছিল, কিন্তু উনি শহীদ হলেন কীভাবে, বা ওই দিনটার ঘটনাটা নিশ্চয়ই আপনার মনে আছে? মানে তখন আমার বাবা মুক্তিযুদ্ধকে নানাভাবে সাহায্য করেছেন, অস্ত্রশস্ত্র দিয়েছেন, তাই তো, এবং এপ্রিল মাসের ভিতরে পাকিস্তান সেনাবাহিনী আসলে পুরো মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, আমাদের বর্তমান বাংলাদেশ, তারা কিন্তু মোটামুটি ইয়ে করে ফেলেছে, ক্যাপচার করে ফেলেছে। ইনফ্যাক্ট আমি যদ্দূর মনে হয় যে মানে পিরোজপুর সম্ভবত শেষ একটা কিংবা দুটো জায়গা যেখানে ওরা মিলিটারি এসছে, তো মানে শেষের দিকে গেছে, একেবারে শেষের দিকে। তো মিলিটারি আসার আগে আগে আমার বাবা চলে গিয়েছিলেন, মানে এখান থেকে শহরটা ছেড়ে চলে গিয়েছিলেন। তখন মে মাসের 4 তারিখে ইয়ে থেকে আর কি, মানে পিরোজপুর থেকে তৎকালীন যে তৎকালীন যে পুলিশ অফিসার ছিল, তারা আমার বাবাকে খবর পাঠালেন যে আপনি আসেন। আচ্ছা, ওইটা ধরেন এটা একটা খুবই ইয়ে হয়েছে আমাদের, এখন বুঝতে পারছি যে ঠিক হয় না আর কি। তখন যেহেতু আব্বার কলিগ বলছে যে আপনি আসেন, হ্যাঁ, আমার বাবা বিশ্বাস করে গিয়েছেন, আমিও ছিলাম সাথে আমার বাবার সাথে, আমি আমার বাবা গিয়েছিলাম। তারপর ওখানে পাকিস্তান মিলিটারি আমার বাবাকে নিয়ে সাথে নিয়ে গেলো, ধরে নিয়ে গেলো, মানে ডাকলো ওখান থেকে নিয়ে নদীর তীরে, বলেশ্বরী নদী ছিল, নদীর তীরে দাঁড়া করে 3 জন অফিসার আর কি, আমার বাবা ওখানকার যে মানে সিভিল প্রশাসনের যে সত্যি বড় মানুষ, আচ্ছা, এবং ওটাকে মানে পূর্ত অফিসার বলে, এবং ওদের 3 জনকে নিয়ে ওদেরকে মেরে নদীতে দিয়ে। স্যার, আমরা বইপত্রে পড়েছি যে বাবার লাস্টে একটা পর্যায়ে আপনাকে শনাক্ত করতে হয়েছিল। আমার যেটা হয়েছে সেটা মানে ওনাকে মেরে ওনার ডেড বডি নদীতে ফেলে দিয়েছে। তখন এমন পরিবেশ যে মানুষের ডেড বডি আসলে মানে কবর দিতে হয়ে থাকে, সে খুবই সৌভাগ্যবান একজন মানুষ, অসংখ্য মানুষের মৃতদেহ আসলে কোনো রকম কবর দেওয়ার দূরে থাকুক কিছুই হয়নি, কিন্তু আমার বাবা ডেড বডি, মানে বাবা খুব ভালো মানুষ ছিলেন, এলাকার মানুষজন খুব পছন্দ করতে থাকে, ওনার মৃতদেহটা মানে জোয়ারে উত্তর দিকে যায় এবং ভাটায় দক্ষিণ দিকে যায়, এটা কিন্তু সেখানকার নদীগুলো কিন্তু এরকম, আচ্ছা, জোয়ার ভাটার সঙ্গে কাজেই ওই এলাকাতেই বাবার
মানে শরীরটা রয়ে গেছে, কিন্তু জোয়ারে উত্তরে যাচ্ছে এবং ভাটায় দক্ষিণে যাচ্ছে। এবং তখন একটা গ্রামের একটা জায়গা থেকে থামলো, মানে ইয়ে থেকে আটকে গেলো মানে তীরের সঙ্গে। তখন গ্রামের মানুষজন বাবাকে নিয়েছে, তখন তারা খুব মানে একটু পানির ঝুঁকি নিয়ে তীরের রাতে আমার বাবা দেড়বেড়াকে তুলেছে, তুলে নদীর তীরে আমার বাবাকে দাফন দাফন করেছে। এবং প্রমাণ হিসেবে আমার বাবার পায়ের জুতো জোটা খুলে ওরা রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যুদ্ধের পরে আমি আমার মাকে নিয়ে গিয়েছি, আমার মা কিন্তু কখনো বিশ্বাস করতেন না যে আসলেই বাবাকে মেরেছে কিনা, কোনো প্রমাণ নাই তো। তখন আমার মা আমাকে বললেন যে তুই পারবি কিনা থেকে ঘুরিয়ে খবরটা খুঁড়ে বের করে দেখতে যে আসলেই তোর বাবা অন্য মুক্তিযুদ্ধের পরে পরে ফেব্রুয়ারি মাসের দিকে স্বাধীনতার পরে 72-এর ফেব্রুয়ারিতে তখন আমি গেলাম যে আমার সাথে আমাদের গ্রামের একজন মানুষ ছিল, সে এবং আমি আমরা দুজন মিলে তো পুলিশ অফিসার ছিল তারা পোস্টমর্টম করার জন্য। শুধু আম্মাকে নিশ্চিত করে, আম্মাকে আমি দেখতে দেয়নি, কারণ বাবা এত সুদর্শন একটা মানুষ ছিলেন। এখন মানুষ যখন মানে কবর মাটির নিচে থাকে তখন তো তার দেহের কিছু থাকে না, তো শুধুমাত্র তার পেটেই থাকে, দেহ অবশিষ্ট থাকে। কাজে মাকে আমি দেখতে দিই না, মাকে আমার ছোটো বোন থাকে দূরে বসিয়ে রেখেছে এক জায়গায়, দূরে উঠে বের করেছি, করে আমার মাকে এসে বলেছি হ্যাঁ মা বাবা মারা গেছেন। খুবই দুঃখজনক অধ্যায়, এবং এরকম অনেক বাবাকেই আমাদের হারাতে হয়েছে, অনেকের বাবাকে হারাতে হয়েছে। কিন্তু একটা পর্যায়ে আপনি যখন মুক্তিযুদ্ধ নিয়ে অনেকের অভিযোগ যে আপনি একটু বেশি বলেন, একটু বেশি আবেগ দেখান, তারা নিশ্চয়ই এই গল্পগুলো জানে না। বললে বলুক, আমি আবেগ দেখাবো না, আমাদের বাংলাদেশের মানে এর থেকে বড় কিছু কি আছে পৃথিবীর ইতিহাসে, এরকম কিছু আছে তাই না? প্যালেস্টাইনিয়ানরা সে কবে থেকে ওরা চেষ্টা করে যাচ্ছে, ওরা দেশ পেয়েছে পায়নি, আর আমরা বাংলাদেশের মানুষ নয় মাসের যুদ্ধ করে আমরা দেশ পেয়েছি, এবং শুধু যে পাইনি তাতে না, খুব ভালোভাবে দেশ পেয়েছে। এবং যে পাকিস্তানকে বিতাড়ন করে আমরা বাংলাদেশ পেয়েছি, সে পাকিস্তানকে তাকিয়ে দেখেন তাদের কী অবস্থা, কি অবস্থা তাই না? ক্রমশ বিচার কাজে আমি যদি আমার দেশটাকে নিয়ে গর্ব না করি, অহংকার না করি, আমার মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব না করি, অহংকার না করি, একটু ভালোবাসা না দেখাই, আমার থাকলো কি? ভাই হুমায়ুন আহমেদকে কতটা মিস করেন? অবশ্যই মিস করি, তবে একই সঙ্গে আমি এক ধরনের অপরাধবোধে ভুগি, কারণ মানে হুমায়ুন আহমেদ তার জীবনকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছে, এবং সেই কারণে পারিবারিকভাবে সে একটু নিঃসঙ্গ হয়ে পড়েছিল, আমাদের থেকে একটু বিচ্ছিন্ন অবস্থা ছিল শেষের দিকটায়, শেষের দিকটাতে মানে ওইটা মনে পড়লে এখন আমার খুব কষ্ট হয় আসলে, যে আমাকে মানে ইউনো আর একটু হয়তো ইয়ে হওয়া উচিত ছিল তার সাথে, মানে এতটা বিচ্ছিন্ন তাকে হতে না দেওয়ার জন্য আমাদের দিক থেকে হয়তো আরও অনেক বেশি ইয়ে বড় ভূমিকা রাখে, এটা হয়তো তার ব্যক্তি জীবনের কিছু সিদ্ধান্তের কারণে আসলে তাই না? কিন্তু তারপরে অবশ্যই খুব মিস করি, কারণ আমাদের শৈশব কেটেছে একসঙ্গে, সে ছিল আমাদের মানে লিডার, আমাদের পারিবারিক ভাই বোনদের লিডার, যাবতীয় কাজকর্ম সে করত আনন্দ শৈশব থেকে, আমি খুবই মিস করি আসলে। এবং শুধু তাই না, মানে শৈশব কেন, আমি যখন বড় হয়েছি, আমি আমেরিকায় থাকি, সে দেশে চলে এসছে, আমি আমেরিকা থেকে ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছি, আমাদের সবাইকে নিয়ে এসে চলে গেলো সেই কোথায় কক্সবাজার তা সেন্ট মার্টিন, এখন সব মানুষ সেন্ট মার্টিনের নাম জানে, তখন কেউ সেন্ট মার্টিনের নাম পর্যন্ত জানতো না, একটা ট্রলার ভাড়া করে সেই ট্রলারে আমাদেরকে সবাইকে নিয়ে সে সেন্ট মার্টিনে গিয়ে হাজির হলো, সবাইকে নিয়ে চলে গেলো ইন্ডিয়াতে, সবাইকে নিয়ে চলে গেলো নেপালে তাই না? কাজে মানে একটা সমস্ত পরিবারকে এক আনন্দের উপর সবাই মিলে আনন্দ করা যে ব্যাপার স্যাপারগুলি, সেটা তার মতন করে তো আর কেউ পায় না, তার কাছ থেকে তো আমি শিখেছি আর কাজে। অবশ্যই ব্যক্তি হুমায়ুন আহমেদকে অবশ্যই আমি খুবই মিস করি, বাংলাদেশের মানুষও মিস করে। স্যার আমরা আবারও একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আসবো। দর্শক আবার একটা বিরতি নিচ্ছি, কথা বলবো জাফর ইকবাল স্যারের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর ফিরলাম, স্বাগত আরও একবার চলতে চলতে অনুষ্ঠানে, কথা বলছিলাম জাফর ইকবাল স্যারের সঙ্গে। স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি পড়াশোনা শেষ করলেন দেশে, তারপরে পিএইচডি করলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, বাংলাদেশের অনেক মানুষের কাছে সেটা স্বপ্নের দেশ, অনেকেই পিএইচডি করে সেই দেশটিতেই শিক্ষকতা করার চেষ্টা করে, আপনারও সেই সুযোগ ছিল, বা নিজের পক্ষে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কথা সাধারণত যেটি প্রচলিত ধারণা, আপনি সেটি ছেড়ে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তখন একটা শিশুর মতো বিশ্ববিদ্যালয় ভালো হবে কি না, সেটির রেটিং কেমন হবে, ইউজিসির রেটিং, সেগুলো কিছু আপনি জানতেন না, আপনি এখানে কেন আসলেন? না প্রথমত ধরেন আমেরিকা থেকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, মানে এই দেশে জন্ম হয়েছে, আমি এই দেশে থাকবো না অন্য একটা দেশের সেবা করবো, ওটা তো হতে পারে না, কাজে ওইটাতে কোনো প্রশ্ন নাই, অবশ্যই আমি নিজের দেশে আসবো। এখন নিজের দেশে এসে আমি কোন বিশ্ববিদ্যালয়ে যোগ দেবো, সেটা কেন আরও একটা মানে বড় ভালো বিশ্ববিদ্যালয় না, কেন একটা ছোটো নতুন বিশ্ববিদ্যালয়, সেটা অবশ্যই হ্যাঁ প্রশ্ন করা যেতে পারে। কিন্তু আমি যখন প্রথম এখানে এসেছিলাম, যিনি ভাইস চ্যান্সেলার ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে আপনি আসেন এটা দেখে যান, আপনাকে জয়েন করতে হবে না, দেখে যান। তো আমি এখানে এসে এটা দেখে গেলাম, আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই যে টিলা আছে এখানে তাকিয়ে থাকেন সবুজ গাছপালা,
মানে ঢাকা শহরে সে প্রচণ্ড মানে যানজট কিংবা যে যান্ত্রিক ব্যাপারটা সেটা নেই, সমস্যা ছিল না তা না, সমস্যা ছিল অবশ্যই, অনেক বড় সমস্যা ছিল। আমার ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে ছিল, তাদের জন্য কোনো স্কুল ছিল না সেখানে, এটা অনেক বড় সমস্যা ছিল। কিন্তু আমার সমস্যা মেনে নিয়েছি, বাচ্চাদেরকে বলেছি যে তোমরা স্কুলে যাও, কিন্তু লেখাপড়া যা করার যেটা ব্যাপার আছে, শেখার যেটা ব্যাপার আছে, সেটা বাসায় আমরা তোমাদেরকে করিয়ে দেবো, ওইভাবেই করতে হয়েছে। এই জন্য এবং এর মধ্যে তো আপনি বিয়ে করে ফেলেছেন কি কত সালে? আমি বিয়ে করেছি 1976 সালে, এই দেশে আসার বহুদিন আগে। আচ্ছা, ম্যাডাম আপনার ক্লাসমেট ছিল? ম্যাডাম আমার ক্লাসমেট। আচ্ছা, তো স্যার এই তারপরে এই এই স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশকে আপনি দেখছেন গত 44 বছর ধরে, এই বাংলাদেশ নিয়ে অনেকেই খুবই হতাশ, অনেকে খুবই আশাবাদী, আবার অনেক ক্ষেত্রে আমরা খুব ভালোও করছি নিঃসন্দেহে। যদি বলা হয় যে এই প্রায় 4.5 দশকের বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কীভাবে মূল্যায়ন করেন সংক্ষেপে, বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে আপনি কী বলবেন? প্রথমত মানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে যে মানে যেভাবে জন্ম হয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধারা যে পরিমাণ মানে আত্মত্যাগ করে কিংবা যে স্বপ্ন দেখে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, সেই স্বপ্নটা থাকতে হবে। আমি এটাকে পাকিস্তানের মতো একটা দেশ বানিয়ে ফেলবো, খুবই ভালো দেশ ও অর্থনৈতিকভাবে সফল, সবই ঠিক আছে, কিন্তু দেশটা পাকিস্তানের মতো হবে না, হবে না। আমাদের কষ্ট করতে আমি কষ্ট করব, কিন্তু যে মুক্তিযোদ্ধারা এই যে বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন সেই বাংলাদেশ হতে হবে, যেটাকে আপনার মুক্তিযোদ্ধার চেতনা বলতে পারেন বা আপনি যেভাবে বলতে পারেন। মোট কথা হচ্ছে কি, তাদের স্বপ্নের যে বাংলাদেশ সেটা কিন্তু হতে হবে। তো সেই স্বপ্নে আমাদের একটা বড় একটা ঘাটতি ছিল, আমরা দেখেছি যে আমাদের দেশের যারা রাজাকার তারা এই দেশের মন্ত্রী হয়ে গেছিলো, তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠছিল, ওটা ছিল খুবই কষ্টের একটা সময়। কাজে আমি যখন সুযোগ পেয়েছি কিংবা যখন সুযোগ পাই নাই, সবসময় কিন্তু আমি নতুন প্রজন্মের কাছে এই মুক্তিযুদ্ধের কথা বলে গিয়েছি, তাদেরকে তাদেরকে মানে বুঝিয়ে গেছি যে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ। কাজে একসময় আমার ধারণা হয়েছিলো যে আমাদের যারা নতুন প্রজন্ম তারা বুঝি মুক্তিযুদ্ধটাকে সেইভাবে যেহেতু দেখে নাই, সেই জন্য তাদের সেরকম কিন্তু আমি খুবই অবাক হলাম যখন দেখলাম যে আসলে এই নতুন প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধকে একদম বুকে মাঝে ধারণ করে। যেদিন আমি এই জিনিসটা বুঝতে পারলাম সেই দিন থেকে আমার মনে আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, এখন আমাদের দেশ হয়ে যাবে, এখন আমাদের দেশকে কেউ আর অন্য রাস্তা নিতে পারবে না, সমস্যা নাই তা না, সমস্যা তো আছেই, আমাদের জঙ্গি আছে, তার মাঝে মাঝে মানুষজনকে খুন করে ফেলছে, হরতাল হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা আছে, মানুষজনকে পেট্রোল বোমা দিয়ে পোড়াচ্ছে, তাই না, কত সমস্যা আছে। কিন্তু মূল যে ব্যাপারটা যে আমাদের দেশের তরুণ প্রজন্ম তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা হচ্ছে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন দেখেছিল। স্যার কাদের করা জরিপ আমার ঠিক মনে নেই, কিন্তু জরিপটার ফলাফলটা মনে আছে যে 52% কিশোর যারা তাদের সবচেয়ে প্রিয় মানুষের তালিকায় মোহাম্মদ জাফর ইকবাল, মানে ওই স্যাম্পলিংয়ের প্রায় 23,000 জনের উপরে জরিপটা করা হয়েছিল। এই কিশোররা তরুণরা আপনাকে কেন পছন্দ করে? সেটা আমি ঠিক জানি না, আমার খুব বলবো মানে আমার জীবনে আর চাওয়ার কিছু নাই, যখন আমি টের পেলাম যে বাচ্চারা আমাকে বেশ পছন্দ করে। কিন্তু একটা হতে পারে মানে একটা ছোটো বাচ্চা তো একটা স্বপ্ন দেখতে পছন্দ করে, তার এক ধরনের মানে বই পড়ার একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের দেশে বড় বড় লেখকরা তো ছোটো বাচ্চাদের জন্য বই লিখেন না, তারা তো মানে বড় সাহিত্য সৃষ্টি করেন, চিরা এত সাহিত্য সৃষ্টি করেন, কিন্তু ছোটো বাচ্চারা যে একটা সহজ সরল জিনিস, একটা অ্যাডভেঞ্চার একটু, তাই না, মজা একটু, আনন্দ একটু, ভূত একটু, সায়েন্স ফিকশন, তারা তো তাদেরকে সে দেন না। আমি সবাইকে বলি, আমার পরিচিত যত বড় সাহিত্যিক আছে, আপনার বড় ভাইকেও বলেছেন? আমার বড় ভাইকে, আমার বড় ভাই লিখেছে, হ্যাঁ লিখেছে, আমি তাদেরকে বলি লেখার জন্য, যেহেতু আমি লিখেছি এবং তাদের জন্য লিখেছি, দীর্ঘ সময় ধরে লিখেছি, সেজন্য হয়তো আমার প্রতি তাদের একটা ভালোবাসা জন্মেছে, সেটা তারা হয়তো আমাকে বিশ্বাসও করেছে, তাই না। কারণ লেখাপড়ার সময় যখন কিছু গোলমাল হয় তখন আমি চিৎকার করি, চেঁচামেচি করি, প্রশ্ন ফাঁসল চেঁচামেচি করি, তাই না, কাজে ওরা হয়তো আমাকে বিশ্বাস করে যে এই মানুষটা হয়তো আমাদের পক্ষের লোক, আমাদের পক্ষের মানুষ। আরেকটা জিনিস স্যার, এখনকার আমাদের অভিভাবকদের ভিতরে যেটা আমি যখন ছাত্র ছিলাম, আমি 97 সালে এসেছি পাশ করে, তখন এত প্রতিযোগিতা ছিল না, মানে ভালো ফলাফল করার একটা অসম প্রতিযোগিতা, এবং সবাই ভালো ফলাফল করছে। স্যার আপনি যদি আমাদের পাবলিক পরীক্ষার ফলাফল করে থাকেন, ভালো ফলাফল করা নিশ্চয়ই খারাপ না, কিন্তু সবাই একই মানের যখন ভালো ফলাফল করে, সেটি আসলে শিক্ষার গুণগত মান বাড়ছে এরকম কোনো কিছুকে আদৌ নির্দেশ করে? খুবই, এটা কী বলবো, এটা খুব বড় ট্র্যাজেডি, তাই তো। আমাদের দেশে 4 কোটি ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, 4 কোটি, তাই না, কাজ চিন্তা করে দেখেন অস্ট্রেলিয়ার পপুলেশন হচ্ছে 2 কোটি, আমাদের শুধু বাচ্চাই আছে 4 কোটি যারা স্কুলে লেখাপড়া করে, কাজে ওদেরকে যদি আমি ঠিক করে লেখাপড়া করাতে পারি, তাহলে এই দেশটা যে কী মানে একটা অসাধারণ শক্তিশালী একটা দেশ হবে, কেউ চিন্তা করতে পারে, তাই না। কাজে আমি খুবই মানে কী বলবো আগ্রহী যে আমাদের ছেলেমেয়েরা যেন ঠিক করে লেখাপড়া করতে পারে। মানে অনেক কিছু ভালো হয়েছে, যেমন বছরের একদম প্রথম দিন তাদেরকে হাতে নতুন বই দেওয়া হচ্ছে, তাই না, একটু জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, একটু স্ট্রাকচার করা হয়েছে। কিন্তু যখন দেখি যে একটা ছেলে কিংবা মেয়ে পরীক্ষা খাতায় কিছু না লিখেই
যাচ্ছে, এ প্লাস পেয়ে যাচ্ছে, তাই না? তখন খুব কষ্ট হয় যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এবং পরীক্ষার প্রশ্ন মানে সেটা নিয়ে কেউ কিছু গাও করছেন না, মানে যারা খাতা দেখছে তাদেরকে বলা হচ্ছে বেশি করে মার্কস দেন পরীক্ষাতে। এই জিনিসগুলি আসলে ঠিক করতে হবে। আমরা ঠিকঠাক করে যাচ্ছি, চাচামেচা করে যাচ্ছি এবং আমি আশা করছি কখনো না কখনো এগুলো হয়তো ঠিক কারোর মাথায় হবে। আমার যেটা ধারণা যে অনেক ধরনের সূচক আছে, তো সেই সূচকে দেখাতে হয় যে এত পার্সেন্ট লেখাপড়া করছে, এত পার্সেন্ট মার্কস পেয়েছে। ওই সূচকে ভালো দেখানোর জন্য এই জিনিসগুলি আর্টিফিশিয়ালি করা হচ্ছে। শিক্ষা শিক্ষাক্ষেত্রে স্যার বাজেট বরাদ্দ নিয়ে আপনার বরাবর এক ধরনের অবস্থান ছিল, যেটা আমাদের আরও অনেক সিনিয়র শিক্ষকরা শিক্ষাবিদরা বলে থাকেন এবং আপনি তো বলেননি যে শিক্ষায় এই বাজেটটা হচ্ছে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায় যদি সরকার বিনিয়োগ করে, সেটা করে না। তো সেই বাজেটের প্রসঙ্গে শিক্ষাখাতে সরকারের মনোভাব আপনার কাছে কতটুকু আশা বলবো? আমার মানে যতগুলি আমার দুঃখের ব্যাপার আছে এটা হচ্ছে তার মাঝে একটা, রাইট? কারণ বাংলাদেশ কিন্তু মানে আন্তর্জাতিকভাবে অঙ্গীকার করেছিল যে তাদের জিডিপি তারা 6% তারা শিক্ষাখাতে দেবে, রাইট? আচ্ছা ঠিক আছে, 6% ওই মোটে হয়তো দিতে নাও পারে, কিছু তো দিবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে এখন হয়তো 2% থেকে একটু বেশি দেওয়া হয়, 2.45 এই ধরনের। ভারতবর্ষ তারা দেয় 4%। আমরা মানে এত কম টাকা দিয়ে যে এই লেখাপড়া যে হচ্ছে এটাই তো বেশি, তাই না? শুধুমাত্র যদি শিক্ষায় যদি তারা সত্যিকার অর্থে একটা ভালো বাজেট দিতেন তাহলে দেশে একটা ম্যাজিক হয়ে যেত। আমি মানে কী বলবো, আমি এটা কাকে বলবো, কাকে বোঝাবো আমি জানি না। অনেকেই অনেকেই ধারণা যে শিক্ষা একটা অনুৎপাদনশীল খাত, যখন শিক্ষা দিলে কিছু হয় না, তা গাড়ির ফ্যাক্টরিতে টাকা দিলে একটা গাড়ি বের হয়, তাই তো? কিছু একটা বের হয়, শিক্ষা খাতে টাকা দিলে কেউ বের হয় না। আউটপুটটা কি ওরা যে শিক্ষিত ছেলে মেয়েরা যে আউটপুট এটা কারো চোখে পড়ে না, এই দুঃখ আমি কোথায় রাখবো? যে বাংলাদেশটাকে আপনি দেখেছিলেন কিংবা আপনার পিতা দেখেছিলেন, মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, সেই জাফর ইকবালের সেই বাংলাদেশটি কোথায় দাঁড়িয়ে এবং সেখানে দাঁড়িয়ে আপনার অপূর্ণ স্বপ্নটা কি? প্রথমত মানে আমি কিন্তু মানে মোটেও হতাশ না, আমি কিন্তু অত্যন্ত আশাবাদী মানুষ এবং আমি যখন আমার আশাবাদের কথা বলতাম অনেক মানুষ আমাকে নিয়ে একটু তামাশা করতো, হাসি ঠাট্টা করতো যে মানুষটা শুধু শুধু খামাখাসে এত আশাবাদী, কিন্তু দেখা গিয়েছে শেষ পর্যন্ত কিন্তু আমার আশাবাদটা সত্যি হয়েছে। প্রথমত আমি আশা নিয়ে থাকি, আমি অনেক আনন্দের সঙ্গে আগ্রহের সঙ্গে উৎসাহের সঙ্গে আমি দিন কাটাতে পারি, প্রতি মুহূর্তে আমি স্বপ্ন দেখি যে কিছু একটা হবে। আমি যদি একটা নৈরাশ্যবাদী একটা মানুষ হতাম তাহলে প্রতি মুহূর্তে আমাকে দুঃখ থাকতো, কষ্ট থাকতো, কী হবে সেটা নিয়ে একদম দুর্ভাবনা থাকতো, তাই না? কাজেই আমার মতে বিন্দুমাত্র মানে দুর্ভাবনা নাই। যেহেতু আমরা মুক্তিযুদ্ধ প্রজন্মের মানুষ, মানে সবচেয়ে খারাপ যে পরিবেশ হতে পারে পৃথিবীতে, সবচেয়ে খারাপ যে পরিবেশ হতে পারে, আমরা সেই পরিবেশের ভিতর থেকে বেরিয়ে আসছি, কাজে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, তাই না? কাজে আমি অত্যন্ত আশাবাদী। আর আমি আগে যেটা বলেছিলাম, আমার আশাবাদের খুব সুনির্দিষ্ট কারণ আছে, কারণ এই দেশে 4 কোটি ছেলে মেয়ে স্কুলে পড়ে। সেই 4 কোটি ছেলে মেয়ে যদি ঠিক করে লেখাপড়া করে, আমরা যদি ওদেরকে ঠিক করে লেখাপড়া শেখাতে পারি, আমরা যদি ওদেরকে বলতে পারি যে মুক্তিযুদ্ধের স্বপ্নটা ওদের বুকের ভিতরে ডুবিয়ে দিতে পারি, তাহলে ওরা যে সময় বড় হবে ওরা কিন্তু দেশটাকে তৈরি করে নিতে পারবে। কীভাবে তৈরি করতে হবে আমাকে সেই মানে প্রেসক্রিপশনটা দিতে হবে না, সেটা নিজেরা বের করে নেবে। আমি দেখছি কিন্তু আমাদের তরুণরা কিন্তু অনেক কিছু করে যেটা নাকি আমরা ওদেরকে বলে দিয়ে নিয়ে যাই ব্যাপার, তাই না? কাজেই এই নতুন তরুণ প্রজন্মের কারণে আমি এত আশাবাদী। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের যে আশা বাংলাদেশ নতুন প্রজন্ম তৈরি করে নেবে তাদের মতো করেই, সে আশাবাদ ব্যক্ত করে আমরাও শেষ করছি আজকের চলতে চলতে। যমুনা টেলিভিশনের সঙ্গে থাকবেন সবাই।